হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা যেটা আছে আমাদের পদার্থ প্রথম পত্রে এখানে বিভিন্ন টাইপ আকারে ভাগ করা যায় বিভিন্ন টাইপ থেকে বিভিন্ন বছরগুলোতে আমাদের এইচএচিতে এবং অ্যাডমিশন লাইফে বহু প্রশ্ন এসেছে এখন আমরা একটা টাইপ টাইপ অনুযায়ী ভাগ করি তারপর দেখি কোন কোন টাইপ কী হিসেবে আসে নিউটনের সূত্র প্রথম টাইপ যেটা আমি ভাগ করলাম প্রথম টাইপটা হচ্ছে নিউটনের সূত্র নিউটনের সূত্র কয়টা মূলত আমরা জানি নিউটনের সূত্র দুইটা আর এই বইয়ে আমরা মূলত নিউটনের দ্বিতীয় সূত্রটাই বেশি ব্যবহার করে থাকি নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা ছিল ভরবেগের প্রযুক্ত বল ভরবেগের সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক আর কি ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক মানে কি সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনটাকে ডিফারেন্সিয়েশন করলাম আমরা তারপর পাইলাম এরকম এম কিন্তু এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তারপর এইভাবে করে আমরা এ ফিজিক্যাল টু এম এ পাইছি ডাইরেক্ট বা সরাসরি কিন্তু আমরা এ ফিজিক্যাল টু এম এ পাই নাই আসলে এই আদলে আমরা একটা কোশ্চেন সলভ করি যেটা ছিল বুয়েট একুশ বাইশ বছরের একটা কোশ্চেন সেখানে বলা ছিল কি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ ছিল ফাইভ জে কেফ মিটার পার সেকেন্ড এবং দুই সেকেন্ড সমতরণে চলার পর গতিবেগ হয় সিক্স আই কেপ প্লাস মান নির্ণয় করতে বলছে আমাদেরকে এখন এইটা কি আমাদের কিছুটা আই ক্যাপ জে ক্যাপ হিসেবে আসছে না তখন আমরা এখন সূত্রটা প্রয়োগ করি এ ফিজিক্যাল টু এম এ ফিজিক্যাল টু এম এখানে আমাদেরকে এর মান দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ইন্টু এ এখন ইউ আদিবেগ ফাইভ জে ক্যাপ দেওয়া ছিল এখানে আদিবেগ তারপর সময় কত দেওয়া ছিল দুই সেকেন্ড সমতরণে চলার পর সেই দুই সেকেন্ড লিখলাম তারপর ভি ভি দেওয়া ছিল সিক্স আই ক্যাপ প্লাস টুয়েলভ জে ক্যাপ মিটার পার সেকেন্ড এখন তরণ কত তরণ ভি মাইনাস ইউ বাই টি করলাম প্রশ্নে যা যা যাওয়া ছিল আমাদের তরণটা বের হয়েছে প্রযুক্ত বল তাও সূত্রে বসাইলাম বসানোর পর সূত্রে বসানোর পর আমরা এখানে ফোর পয়েন্ট ফাইভ আই প্লাস ফাইভ পয়েন্ট টু ফাইভ জে পাইছি এখন এটা তো আই ক্যাপ জে ক্যাব আছে এটাকে আমরা মূল মানে কীভাবে নিয়ে যাব যে শুধু মানটাতে নিয়ে যাবো কীভাবে এইভাবেও কিন্তু মানটা প্রকাশ করে তখন আমরা এইটাকে রুট অভার দিয়ে তারপর মানটা নিয়ে করছি এইটা তো তো আমরা সবাই হয়তো জানার কথা এখন আমার একটা কথা কথাটা হচ্ছে অনেকে অনেক কিছু পড়ায় ম্যাথ অনেক করায় তোমরা ভাবো যে এই স্যার খুব ভালো ম্যাথ অনেক পড়ায় এই সেই কিন্তু আসলে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমরা লাইফে কোনো কিছুই করতে পারবো না তারপর সেকেন্ড টাইপ হচ্ছে বলের ঘাত ও ঘাত বল যেটা নিয়ে আমরা খুবই পেঁচাই যাই এইটা ঘাত বল না বলের ঘাত কোনটাকে বুঝাইছে ঘাত বল কি বৃহত্তর মান যখন খুব অল্প ক্ষুদ্র সময়ের জন্য ধরে কাজ করে তখন ওইটা হচ্ছে ঘাত বল মানে খুব বড়ো মানের একটা বল যখন খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তখন ওইটাকে আমরা ঘাত বল বলি ঘাত বল এটার একক কিন্তু বলের এককের সমান মাত্রা এম এল টি ইনভার্স টু তারপর হচ্ছে কি বলের ঘাত আসলে আমরা সবসময় কনফিউজ থাকি যে বলের ঘাত আর ঘাত বলটার মধ্যে প্যাচ লাগাই ফেলি বলের ঘাত এখানে কিন্তু বল ও তার ক্রিয়া ফলের গুণ বলের ঘাত বলে বলের ঘাত কি যে ইজিক টু এফ টি বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি এখন এফ এখন এফকে ডিটি এর হিসেবে ইন্ট্রিগ্রেশন করলাম এম এম তো কনস্ট্যান্ট এম বাইরে চলে আসলো এইটা আসলো এখন আমরা শেষ পর্যন্ত দেখি যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক এটা সবসময় সত্য আর এইভাবে আমরা সহজ সূত্রগুলো করতে পারি বা বলের ঘাত হচ্ছে যে যে কে আমরা লিখতে পারি এফ টি বা অনেক সময় এরকম ম্যাচ চলে আসে এই যে মাইনাস ভি টু এরকমভাবে আমরা এফের মানও বের করতে পারি এই যে এম ইন্টু এম ওয়ান মাইনাস এম বি ওয়ান মাইনাস বি টু বাই টি এভাবে আমরা বলের মানও বের করতে পারি তারপরে টাইপ হচ্ছে তিন নাম্বার টাইপটা এখন আমরা দেখব টাইপটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একমাত্রিক সংঘর্ষ মানে ওইখানে কোনো এই এক অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর কোনো জায়গায় জানে ওটা সোজা বরাবরই আসে মানে একটা অক্ষ বরাবরই আসে একস অক্ষ বা ধরো ওয়াই অক্ষ বরাবরই এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু তারপর যখন আমাদের দ্বিমাত্রিক আসে এক অক্ষ বা ওয় অক্ষ দুইটা আলাদা অক্ষে ভাগ হয়ে গেছে বা এরকম কিছু বোঝায় তখন আমরা এটাকে বেক্ট চিহ্ন দিয়ে প্রকাশ করি তারপর একমাত্রিক সংঘর্ষে আমাদের শেষ বেগ নির্ণয়ের সূত্র যখন আমাদের আমরা অনেক কিছুই মিসিং থাকলেও অনেক ইনফরমেশন মিস থাকলেও আমরা কিন্তু শেষ ব্যাগ নির্ণয় করে ফেলতে পারবো সেটা কীভাবে তোমরা সবসময় নিচে নিবা দুইটা ভরের দুইটা বস্তুর ভরের যোগফল নিচে সবসময় থাকবে এবং বি ওয়ান যখন নির্ণয় করতে চাবা তখন এম ওয়ান সবসময় সামনে রাখবা এম ওয়ান থেকে এম টু দিবা বি ওয়ান যখনই নির্ণয় করবা তখনই এম ওয়ান সামনে রাখবা এবং এম টু পরে লেখবা লেখে বিয়োগ করবা এবং বিয়েক ফলটাকে ইউ ওয়ানের সাথে গুণ দিবা সবসময় ইউ ওয়ান এর সাথে গুণ দিবা তারপরে যোগ দিবা এম ওয়ান প্লাস এম টু ওইটাকে আবার নিচে লেখবা তারপর হচ্ছে টু ইন্টু এম ওয়ান এম টু ইন্টু এখানে স হচ্ছে ইউ এর কাজ মানে প্রথমে ইউ ওয়ানের সাথে গুণ দিবা তারপরে হচ্ছে ই এম ওয়ান এবং ইউ এর সাথে গুণ দিবা সাথে দুই গুণ থাকবে এবং যখন আমরা ভি টু নির্ণয় করতে যাব তখন শেষে সবসময় আমাদের নিচে সবসময় এম ওয়ান এবং এম টু মানে দুইটা বস্তু যোগফলের দেখতে হবে আর ওই ওইখানে দেখো ভি ওয়ান যখন নির্ণয় তখন এম ওয়ান আগে লেগছিলাম এইখানে ভি টু নির্ণয়ের ক্ষেত্রে এম টু আগে লেক্সি এবং এম ওয়ান পরে লেগসি তোমরা একই কাজ করবা যখন বি টু নির্ণয় করবা তখন এম টু পরে লিখবা এম ওয়ান আগে লেখবা এবং সাথে ইউ গুণ দিবা ওইখানে কি ভি ওয়ান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউ ওয়ান দিয়ে গুণ করছিলাম এখানে ইউ দিয়ে গুণ করবা এবং শেষে এখানে এম ওয়ান ইউ ওয়ান ওইখানে কি কিন্তু শেষে টু ইন টু এম এম টু ইউ ছিল কিন্তু এখানে বি টু যেহেতু নির্ণয় করতেছি তাই এখানে এম ওয়ান ইউ ওয়ান থাকবে একটা এক্সাম্পল দেখি যেটা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসেছিল উনিশ আর বিশ সালে চার কেজি ভরের একটি বস্তু টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে এবং ছয় কেজি ভরের বস্তু অপর একটি বস্তু মাইনাস আই ক্যাপ মাইনাস সিক্স যে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে চলাকালীন সংযুক্ত হলে উহারা একত্রে কত মিটার পার সেকেন্ড বেগে চলবে মানে কী বুঝেছে বোঝানো হয়েছে যে দোনোটা বস্তু একত্রে যুক্ত হয়ে যাবে যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন আমরা সলভ করে দেখি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখানে যেহেতু দুইটা বস্তুই সংঘর্ষের পর একত্রিত হয়ে গেছে মানে দুইটা বস্তু মিলিত ভর এখানে আমরা পাম এখানে কিন্তু বেগও দনটাও যেহেতু মিলিত হয়ে গেছে তাই বেগ একটাই আসবে সংঘর্ষের পর এখন বসালাম মানগুলো বসানোর পর বি আসলো এবং বিয়ের মান যেহেতু আমাদের আই ক্যাপ জে ক্যাপ বিভিন্ন অ্যাক্সিস বরাবর আসছে তাই আমরা এটার মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এরকম অ্যাপ্লাই করলাম এবং শেষে অ্যান্সার পাইলাম টু পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তারপর আমরা দেখব ঘর্ষণ ঘর্ষণ মূলত দুইটা ভাগে ভাগ করা যায় স্থিতিকর্ষণ এবং গতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ কী যখন ওই বস্তুটা স্থির থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে সেটাকে স্থিতি ঘর্ষণ বলে যখন একটা বস্তু থাকে তখন তার ওজন ঢাব্লিউটার নিচে দিকে ক্রিয়া করে এবং এর বিপরীত আটটা থাকে সবসময় উপরে এবং আমরা যদি এই দিকে এপ বলে কাজ টানি তাহলে ঘর্ষণ বল কিন্তু বিপরীত দিকে কাজ করে সব সময় তো মিউ এস যখন স্থিতি ঘর্ষণ হয় তখন মিউ এস এখন এই যে ঘর্ষণ বল ঘর্ষণ বলটা এবং আর দিয়ে ভাগ করলাম আরটা সবসময় বড় হবে এটা মাথায় রাখবা আরটা সবসময় বড়ো হবে এখন এইখানে দেখো একটা কোণে যখন ক্রিয়া করে তখন ল্যামডা এইখানে একটা ল্যামডা কোন উৎপন্ন হয় এই কোণটাকে এস সায়েনথিতা এফ এক্স যদি এখানে করি তাহলে এফ এক্সের এখানে এস সাইন যে মানটা এফ সাইন্থিতে এবং এস কস্থিতা থাকে তারপর আমরা যদি করি তাহলে মিউ এস ইজ ইকাল টু টেন ল্যামটা আসে এইভাবে একইভাবে গতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ দোটা প্রায় একই কথায় শুধু কে আর এস এর ডিফারেন্স আর কি তো এইখানেও গতি ঘর্ষণ বাঘ আর দিলাম করলাম তারপর এক্সাম্পল দিই যদি আমরা একটা পাঁচশো কেজি ভরের একটি গাড়ি ষাট মিট কিলোমিটার পার আওয়ার বেগে চলছে ব্রেক চেপে গাড়িটিকে পঞ্চাশ মিটার দূরে থামানো হলো মানে কি যে গাড়িটা যেখানে ব্রেক ধরলো তার পঞ্চাশ মিটার সামনে গিয়ে গাড়িটা থেমে গেল তারপর যদি রাস্তার ঘর্ষণজনিত বল হচ্ছে একশো নিউটন এবং ব্রেকজনিত বলের মান কত নিউটন সেটা আমাদেরকে বের করতে বলছে প্রশ্নটা আমাদের কুয়েট এবং সাস্ট শাহজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিলো বিগত বছরগুলোতে এখন আমরা দেখি কর্ম কীভাবে ষাট মিটার পার সেকেন্ড যেহেতু এটা বলছে তাই আমরা এটাকে কি কিলোমিটার পার আওয়ারে আমাদের দেওয়া ছিল তাই আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিছি বেগটাকে এবং এস দেওয়া ছিল কত মিটার দূরে গিয়ে থামছে পঞ্চাশ মিটার দূরে গিয়ে থামছে তাই আমরা এস এটা নিলাম তরণ কত এই যে এটা বেগটা যখন আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল তখন আমরা বেগটাকে নিলাম এখন মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ডে স্কোয়ারে বেগকে স্কোয়ার করলাম এবং ভাগ দিলাম টু ইন্টু ইন্টু ফিফটিন তখন আমাদের তরণ বের হইল পঁচিশ ভাগ নয় মিটার পার সেকেন্ড এই অ্যাপ্লাইটা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম কই থেকে তোমরা হয়তো এই সূত্রটা জানো ইজ ইজিক্যাল টু টু এস এইখান থেকে তারপর সূত্র এখানে আমরা আমাদের কি শুধু একটা বল নাই এখানে গর্ষণ বলও আছে ঘর্ষণ বলটাকে সহ আমাদের হিসাব করতে হবে তাই এখানে কি বলছে ব্রেক ব্রেকজনিত বলের মান কত গর্ষণ বল যেহেতু ছিল তাই এখন আমাদের ব্রেক জনিত বলের মান কত ব্রেক ধরার পরও ঘর্ষণ বলটা ওর উপরে কাজ করছে তাই এখন আমাদের ওই হিসাবটা করতে হবে এই যে আমরা এক একটু আগে নির্ণয় করছিলাম গাড়িটার ভর কত পাঁচশো কেজি এবং তরণটার সাথে গুণ দিয়ে বিয়োগ ঘর্ষণ বলটা বিয়োগ দিলাম এবং উত্তর পায়ে গেলাম বারোশো অষ্টাশি দশমিক আট নয় ব্রেকজনিত বলের মান তারপর হচ্ছে রাস্তার ব্যাঙ্কিং কোণ রাস্তার ব্যাঙ্কিংগণ তো তোমরা জানোই ট্যান্থ থিতা ইজিগুল টু বিস্কার বাই আর জি আমরা মূলত এই টাইপটাকে তোমাদের জন্য রাখলাম শুধু এই যে মিউথকে সাথে ট্যান থিতার সম্পর্কটা নির্ণয় করার জন্য এই যে আমরা ঘর্ষণ ঘর্ষণ সহক যদি আমাদেরকে দেওয়া থাকে তখন আমরা বস্তুটার ব্যাংকিং কোণে সর্বোচ্চ বেক কথা হতে হবে বা সর্বোচ্চ কত ব্যাসার্দের পর্যন্ত যাইতে পারবে আমরা এটা নির্ণয় করতে পারবো আসলে তোমরা যারাই ভিডিও দেখো বা এই ভিডিওগুলো দেখো তারা তাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা ভিডিওগুলো স্কিপ করতে পারো কারণ আমরা এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাই নাই এখানে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি অবশ্যই এই ভিডিওগুলো বুঝবা এবং ভালো কিছু করতে পারবা সবাইকে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাব নেক্সট পার্টে আমরা এই অধ্যায়ের বাকি টপিকগুলো দেখব ইনশাল্লাহ